রাসূলের দাতার কাছে উনি ছিলেন। আব্দুল মুত্তালিব দেখলেন শরীরের অবস্থা ভালো নয়, বেশি দিন দুনিয়াতে বাঁচবো না, কিন্তু আমার নাতির রাখবো কোথায়, কার দায়িত্বে দিয়ে যাব? তাই উনি ওনার সকলি সন্তানকে একত্রিত করলেন, বললেন দেখো আমার শরীরের কন্ডিশন ভালো না, আমার মন বলছে বেশি দিন বাঁচবো না, কিন্তু আমার নাতিকে কার কাছে আমি রেখে যাব এটা নিয়ে আমি খুব চিন্তিত, তোমাদের মধ্যে কার কাছে দিয়ে যাব? তো মোটামুটি 10 জনই রাজি যে আমার কাছে দেন, উনি বলতেছে আমার কাছে দেন, কিন্তু আব্দুল মুত্তালিব চাইছে সবাই, কিন্তু সবার কাছে দেন নাই। এমনকি রাসূলের দুশমন আবুল আহাব, নাম শুনছেন না, যার বিরুদ্ধে কমপ্লিট সুরা আল্লাহ নাযিল করছে, ওই আবুল আহাব চাইছিল যে আব্বা আমার দিয়া দেন, আমি তার দায়িত্ব নিলাম। আব্দুল মুত্তালিব কয় তোর কাছে দিতাম না, কারণ তুই সব পর্দেক জঙ্গলি আর তোর বউ হইছে পুরা জঙ্গলি, সুতরাং দুনো জঙ্গলি মিললে আমার নাতিরে মারে লেবে খাবলাইয়া, তোর দ্বারা যেমন দিত সব বোনাস। এইভাবে এক একজন চাইছে, কিন্তু বিভিন্ন বাহানা দিয়া আব্দুল মুত্তালিব দিলেন না, লাস্টে সিদ্ধান্ত নিলেন আবু তালেবের কাছে দিবেন। আবু তালেব রাসূলকে পাইয়া অত্যন্ত খুশি, খুব খুশি। আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পরে আবু তালেব রাসূলের দায়িত্ব গ্রহণ করলেন, রাসূলের সমস্ত দেখাশোনার ভার আবু তালেবের হাতে নিয়ে গেলেন, চলছিল। এবং আবু তালেব রাসূলকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, বলা হয়েছে আবু তালেবের আরো সন্তান ছিল, কিন্তু আল্লাহর রাসূলের মুখে খানা না দিয়ে তার সন্তানগুলোকে খাবার দিতেন না। তাহলে আমরা কি বুঝেন, ভালোবাসতো কিনা? অনেক ভালোবাসত। আর যদি রাসূলের আগে তার সন্তানকে খাবার দিত, সেদিনের খাবারের মধ্যে সব পড়ত, সবার খানায় পরিপূর্ণ হইত না, যার কারণে রাসূলকে আগে খাওয়াইলে খানার মধ্যে বরকত হইত। সুবহানাল্লাহ। তো রাসূল এইভাবে চলতেছিলেন, গোটা মক্কা নগরীর মধ্যে আরব দেশে রাসূলের ব্যাপারে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, যেমন একটা ছেলে মক্কা নগরীর মধ্যে আর নাই, যার চেহারা দেখে আমরা ব্যবসা করতে গেলে ব্যবসায় বরকত হয়, তাই যারা ব্যবসা করতে যায় রাসূলের চেহারা দেখে ব্যবসা যায় বরকত হয়। মোটামুটি গোটা আরবের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে যে এই লোকটার মতো ভালো মানুষ আর তো নাই, সব থেকে ভালো, মোটামুটি একটা জনপ্রিয়তা হয়ে গেছে আকাশ চন্দ্র। তখন আল্লাহ বললেন যে বন্ধু, মোটামুটি আপনার জনপ্রিয়তা আকাশ চন্দ্র, সবার মুখে মুখে শুধু আপনি, আপনার মতো ভালো মানুষ আর নাই, ছোট বড় বৃদ্ধ বৃদ্ধা সবাই আপনার পাগল, এবার মোটামুটি সবার কাছে আপনি গ্রহণযোগ্য হয়েছেন, 40টা বছর আপনারা খুব ভালো করে যাচাই বাছাই করছে, আর দরকার নাই, এখন এক কাজ করেন, আমি আপনার কাছে আসমানি কিতাব দিই, এই কিতাবের কথা আপনি সমাজের কাছে প্রকাশ করেন, আর এদেরকে জানাইয়া দেন যা হাম কুপামাসিটা বাদ দিত দিয়া নতুন একটা জিনিস, যেমন আপনি যা বলবেন সেটা যেন এরা পালন করে, এই ভূমিকা দিয়া দেন এবং ঘোষণা দিয়া দেন। রাসূল এই কথা শোনার পরে একদিন সবাই দাওয়াত দিছে, দাওয়াত দেওয়ার পরে এলাকার মানুষ রাসূলের দাওয়াত পাইয়া কেউ ঘরে বসে রয়েছে, কেন? কারণ লোকটা তো ভালো মানুষ এবং তার কথার মধ্যে যুক্তি আছে, গ্রহণযোগ্যতা আছে, ফালতু মানুষ না, এই জন্য কেউ ঘরে বসে রয়েছে না, সব কে রাসূলের ডাকে সাড়া দিচ্ছে। তো মানুষ অনেক চিন্তা করবো, অনেক মানুষের ভিড়ে যদি রাসূল তাদের সাথে দাঁড়ায় থাকে তাহলে কয়জনে রাসূলের দেখবার কথা বলবে, তাই রাসূল একটা উঁচু জায়গায় দাঁড়াইছে, যেমন আপনারা আমার দাওয়াত দিয়ে আনছেন, মানে আমি যদি আপনার সামনে এখানে সাড়ে দুশো বসে কথা কই, ওই ফিসের মানুষ সব দাঁড়ায় যাবে, ঠিক নেই, হ্যাঁ আমাদের মানুষ দাঁড়াইবে, আর যারা আমার দাঁড়ায় খুব সুন্দর করে বসে থাকবে, লাগবে একটা উরুস তুলি, যার কারণে কমিটি কর্তৃপক্ষ এরা চিন্তা করলো যে না এইভাবে তো ওয়াজ হয় না,
তাই যেখানে আমি বসবো ওই জায়গাটা একটা উঁচা করছে। উনি উঁচাটা করছে কি আমার দাম বাড়বার লাগে না, আমি বেটাগিরি দেখাবে লাগে না, আপনারা সুবিধার্থে আপনাদের সুবিধার্থে আমার একটু উঁচা জায়গায় বসাইছে, মূলত আমার গেট আপ বাড়ানোর জন্য, দাম বাড়ানোর জন্য না। কথা বুঝতে পারছে? তো রাসূল বেটাগিরি দেখানোর জন্য উপরে উঠে নাই, ওই পাবলিকের সুবিধার্থে রাসূল একটু উঁচা জায়গায় দাঁড়াইছে, দাঁড়ায় বলছে আমাকে তোমরা সবাই দেখতেছো, বলো খুব ভালো করে দেখতেছে এবং বুদ্ধিমানের কাজ করছেন, আপনার একটু উঁচা জায়গায় দাঁড়াইছে কারণ আপনার কথা আমরা শুনতে পারতেছি। রাসূল বলতেছেন আমি তোমাদের কাছে কেমন লোক হিসাবে আসি, আপনার মতো ভালো মানুষ মক্কা নগরীতে নাই, আপনার মতো ভালো মানুষ আমরা এই আরবেও নাই, সুতরাং আপনি আমাদের কাছে একটা গ্রহণযোগ্য লোক। সুবহানাল্লাহ, বড় দরকার আসেনি মানুষ। আসলে আগে আর মতামতটা টেস্ট করছে, দেখি আমার ব্যাপারে কি কয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যদি তোমাদের কাছে কোনো একটা কিছু বলি, আমার কথাগুলো কি বিশ্বাস করবা? সবাই এক ভাই কেবল তো অবশ্যই অবশ্যই বিশ্বাস করব। রাসূল আবার জিজ্ঞাসা করছেন যে বিশ্বাসটা কেন করবা? তো দুইটা কারণে বিশ্বাস করবে। প্রথম নাম্বার কারণ যে আপনি 40 বছরের ভিতরে কোনোদিন একটা মিথ্যা কথা বলছেন না, এটা হলো আমাদের বিশ্বাসের কত নাম্বার কারণ, এক নাম্বার কারণ বিশ্বাস হওয়ার। দুই নাম্বার কারণ আপনি যেই জায়গায় দাঁড়াইছেন না, এর আগে রাসূল একটা কথা বলছেন না, আপনারা বুঝতেন না, বিশ্বাস হওয়ার দুই নম্বর কারণটা বলতেছে রাসূল। প্রথম দাঁড়ায় বলছিল আমি যদি এখানে দাঁড়ায় তোমাদের কাছে বলি যে আমার পিছনে অস্ত্র নিয়ে কয়েকজন লোক দাঁড়ায় আছে, যে কোনো সময় তোমরা ফায়ার করে মারা নিতে পারে, কথাটা আমি বলি তোমরা কি বিশ্বাস করবা? তখন বলছিল যে বিশ্বাস করো। ওই বিশ্বাসের কারণ কথা বলে দুইটা, এক নম্বর হলো আপনি মিথ্যা কথা বলেন না, আর দুই নম্বর কারণ হলো আপনি উঁচু জায়গায় দাঁড়াইছেন তাই আপনি পিছনের খবরটা জানতে পারেন না। আমরা তো শুধু আপনারই দেখতেছি, পিছনে কি হইতেছে এটা তো দেখি না, তাই আপনার উপরে বিশ্বাস করে আমরা এটা চিন্তা করলাম যে যেহেতু পিছনে আপনি দেখেন আমরা তো আপনারা দেখতেছি কিন্তু পিছনে কি হয় এটা দেখি না, তাই আমরা বিশ্বাস করে নিলাম। কথাটা বুঝতে পারছেন আপনারা? না বুঝতে আবার বলতেছি, প্রথম নাম্বার হলো বিশ্বাস হওয়ার কারণ আপনি মিথ্যা বলেন না তাই বিশ্বাস করছেন, দুই নাম্বার কারণ হলো আপনি উঁচু জায়গায় দাঁড়াইছেন, আপনি পিছন দেখতেছেন কিন্তু আমরা শুধু আপনারই দেখতেছি তাই পিছনের খবর যেহেতু আপনি জানেন এই কারণে আমরা বিশ্বাস করে নিলাম। রাসূল ঠিক আছে তাহলে এবার আমার কথা শোনো, তোমাদের কাছ থেকে কথা নিলাম আর এখন আমার কথাগুলো তোমরা শোনো, তোমরা যেইভাবে সাক্ষী দিছো আমার জিন্দেগিতে আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই, তাহলে আজকেও বলবো না, যা বলবো সব সত্য বলবো। সত্য কথাটা হলো তোমরা আমার সঙ্গে আজকে ওয়াদা করো আর কোনোদিন তোমরা গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, এমনকি তোমরা লিঙ্গের পূজা এগুলা বাদ দিবা, আজকে থেকে পূজা হবে এক আল্লাহ। 360 মূর্তিকে খোদা মানা বাদ দাও, এক আল্লাহকে মানো। হেরার খোদা আছেন কয়জন? 360 জন খোদা। এই খোদা গুলো আবার আছেন কোথায়? কোন জায়গায়? খানায় কাবার ভিতরে। তেরার খোদা বলতে আবার বুঝেন মার কামারা খোদা, খুদার আবার এরা নিজের হাতে বানাইতো, বানায় ফাঁসা পায় লাড়ি ডুহাইতো, ডুহাই এদের খারাপ হয়ে নতিত, ইডির কাছে গিয়া গিয়া কইতো দন্দা, তারপরে অসুস্থ মানুষ আমরা তুমি সুস্থ করে দাও, তারপরে আমাদের সন্তানাদি দাও, ব্যবসা বাণিজ্য বরকত দাও, মানে যা এভরিথিং যা লাগে সব চাইতো। তো আল্লাহর রাসূল বললেন আজকের থেকে এটা সব পাপ, আমার কথা বিশ্বাস যদি করো তাহলে আমাদের খুদা মাত্র একজন, আমাদের কোন দ্বিতীয় কোন খোদা নাই না আছে। দুই নম্বর কথা হলো আমাকে রাসূল হিসাবে তোমরা মানতে হবে, আমাকে রাসূল হিসাবে কি করতে হবে, শেষ বিষয় মানতে হবে। তিন নম্বর হলো আমার কাছে ওহী আছে, আসমানে কিতাব আছে, আমি যা বলবো সব কোরআন থেকে বলবো, আমার কথা মাইনা তোমাদের চলতে হবে। এই কথা খালি বুঝা শেষ করছে, এখানের মধ্যে অনেক পণ্ডিত আছে, এর মধ্যে রাসূলের চাচা এক পণ্ডিত যা বলা হাব এখানে বাহারে কতদিন তো ভালোই আছে, কেন যে ভাগ লইলো আল্লাহ মাহবুদি জানে, চিকিৎসা
চিকিৎসা করেছি, কত বড় খারাপ। না না না, সব বনাস, সব বনাস করে লেছে, মনে হয় কোনো উফ্রি টুফ্রি পড়ছে আর খারাপ হয়ে গেছে গা। তখন তার ভাবনা হসপিটাল আছি না, এই কথা আর কইতে পারছে না। কিন্তু বিগড়াইয়া রাসূলের শরীরে রাগ তোলার জন্য যা বলা লাগে হ্যাঁ সব বলছে, কিন্তু রাসূল তার প্রতি রাগ করে না। সেবা তুমি পাগলছ, হ্যাঁ 360টা খোদা দিয়ে আমার সমস্যার সমাধান হয় না বেটা, আর এক আল্লাহ দিয়ে সমস্যার সমাধান হইব? এই তোমরা মানি না মানি না, উড়ো উড়ো। দেখছেন না আমরা বাংলাদেশের মধ্যে একজন যদি একটু লাড়া দেয় তখন তার তালে তালে বলি না ঠিক নেই, বাপ দাদার ধর্ম লে আরা দিন চলছে নতুন ধর্ম। ওই হের সাথে তাল মিলানোর জন্য আরো কয়েক কাছে ইতন আছে, যাই কেন অনেক লম্বা ঘটনা। কেন আমি লাহাবে পাথর নিয়া পর্যন্ত রাসূলকে মারার জন্য গেছিল, আল্লাহ এই মর্মে একটা কমপ্লিট সূরা নাযিল করছে, সূরা লাহা, এটার আলোচনা ভিন্ন, আমি এদিকে যাইতে চাইতেছি না, মানে মূল কথাটা বোঝানোর জন্য। আপনারা একটু কষ্ট হইতেছে, আলোচনার ভূমিকাটা একটু মনোযোগ দিয়ে শোনা দরকার, কথা বুঝতে পারছেন? আমরা ভূমিকা শুনি না যার কারণে আলোচনার মেন যে কাহিনীগুলো বুঝতে চাই না, কোরআন হাদিসের কথাগুলো বুঝতে পারি না, কারণ আমরা ভূমিকাই শুনি না, খালি বইয়া খালি চিন্তা করে সক্কা চায়, কোনো সক্কা স্যার বুঝলেন, টানটুল টানটুল এটা সক্কা স্যার কয়, সিঙ্গেল লইতে রাজি না, এই জন্য আমাদের সমস্যা। কালকে এক মাহফিল গেছি এক জায়গাতে, এক মাদ্রাসা, আমি ভূমিকাটা একটু লম্বা করে বোঝানোর চেষ্টা করছি, মাহফিল দিলাম আমার পরে আমার কর কামনে হাত দিয়ে ফাইতে নিয়ে আমি ও কেরেও কি হয়েছে কামনে রাঞ্চি ওয়াজ করতেন, ওয়াজ করতেন আমরা দি কথা কম, আমি আস্তা করে নিয়ে কিতাব অথচ বেটা উজুর মানুষ অন্ত উপরে তো তো বলে নিজের উপরে পড়ে, আমি আর কিছু বলি না। আমি বললাম ভাই ওয়াজ কারে আর কথা কারে, এই দুনার বেকার জানছেন কেন? তখন হ্যাঁ যেটা বুঝাইতেছে সেটা আমি বুঝছি, এরপর তো ওই সুর জানাতে এটা হচ্ছে ওয়াজ, কথা বুঝেন নাই? আমরা পাবলিক আয়সা জুতা নিয়ে বসে থাকি, টানটন দিলে বসুন যাবো না, কিন্তু ভূমিকা বুঝতে রাজি না। আলোচনার মেইন ফাউন্ডেশন হলো ভূমিকা, কথা বুঝতে পারছো? আলোচনার মেইন কাহিনী লিয়ে জায়গা, এরপরে সামনে যাবো, কষ্ট হইতেছে তাদের কষ্ট হয় এখন থেকে যাইতে পারবো না, আমার কোনো অসুবিধা নেই, তবে আমি ভূমিকা ছাড়া ওয়াজ করতে পারবো না, কারণ আমার আলোচনা বুঝতে হবে আপনার, কারণ আমার যতগুলো আলোচনা আমি করি আমার এলেম নাই খালাম নাই, কিন্তু প্রত্যেকটা আলোচনা আমি বিষয়ের উপরে থাকার চেষ্টা করি, যেটা দিয়ে শুরু করি এটা দিয়ে শেষ করার চেষ্টা করি। কিন্তু আমার মধ্যে বক্তা আছে শুরু করে নরসিংহের দিকে শেষ করে গিয়ে ভাবনা বই গিয়ে শেষ করছে খুঁজ খবর নাই, কিন্তু আমার আলোচনা প্রথম যেখানে শুরু শেষ সেখানে হবে ইনশাআল্লাহ, তাই একটু ভূমিকায় সময় দিতে হবে, পারবেন? ধৈর্য থাকলে বসে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপবাদ দিয়া এরা যার যার কাছে গেল, পরে আন্দোলন শুরু হইছে, এ মুহাম্মদের কথা মানা যাবে না, ইদানিং পাগল হয়ে গেছে, এতদিন ভালো ছিল এখন বাপ দাদার ধর্মের মধ্যে শুনকালি দেওয়া শুরু করছে, আমরা খোদাদের বিরুদ্ধে শুরু করছে, মানা যাবে না, আন্দোলন পুরা তুফান, এই আন্দোলন শুনেছে অনেকদিন, কিন্তু রাসূলের উপরে আক্রমণ করতে পারে না। কেন? রাসূলের চাচা আবু তালেব ছিল সর্দার মাতব্বর, আর তখনকার সর্দার আর বর্তমানের এমপিদের মর্যাদা ঠিক কিনা বলেন, তাই রাসূলের উপরে কথা বলার সাহস পায় না আবু তালেব সর্দার, সাহস পাইতেছে না। এক পর্যায়ে তারা সবাই মিলে আবু তালেবের কাছে গেছে, গিয়া কইতেছে সর্দার সাহেব আমরা আইন নিজের হাতে তুলি নাই, কারণ আপনি সর্দার আপনি মাতব্বর আপনারে আমরা খুব সম্মান করি, কিন্তু আপনার পাতিদা যা শুরু করছে আমরা সহ্য করতে পারছি না, না পাইলে ধৈর্য হারা হয়ে আপনার কাছে বিচার নিয়ে আসছি, কথা বুঝতে পারছেন? আমরা বিচার নিয়ে আসছি, তখন আপনি বিচার করে দেন আর না হয় আমরা তো ছেড়ে দেন, আমরা তার পিডায় সাইজ করে লাগবে নাউজুবিল্লাহ। বলেন আবু তালেব বললো আমার বাতিজার নামে 40 বছরের ভিতরে একটা অভিযোগ এলো না, আজকে হঠাৎ করে আরবের নেতা বড় বড় নেতাগুলি আমার কাছে আসলো আমার বাতিজার নামে বিচার নিয়ে, বিষয়টা কি বলে? বিষয়টা ক্লিয়ার, আমরা সারা জীবন বাপ দাদার ধর্ম মানি নাইছি, আমরা খুদা বানায় ভাষাটা লাঠি ঢুকাইছি ইডারি মানছি, কোন আপনার বাতি যায় আবার নতুন ধর্ম ইসলাম মানতেই হবে, এরপরে খুদা বলে একজন এইগুলো আমাদের মানা যাবে না,
এরপরে সে তারা নাকি আমরা রাসূল হিসেবে মানতইব তার কাছে নাকি আসমানে কিতাব আসে এগুলো আমরা সহ্য করতে পারতেছি না আপনি তার বিচার করেন আর নালে আমরা তো সেরে যাচ্ছি আবু তালেব বলেন আর কোনো কিছু আছে বলা বলে আর একটা সুসংবাদ দেয়া যায় যাইবার সময় সুসংবাদটা হইলো যদি আপনার বাতিজাগুলো সাইরা দেয় এর বিনিময়ে আমরা আপনার বাতিজাকে এই আরবের সবচেয়ে সুন্দরী নারী দিকে বিয়া করাই দেব নাউজুবিল্লাহ এবং গাড়ি চাইলে গাড়ি দিব বাড়ি চাইলে বাড়ি দিব প্রয়োজনে বাসাইয়া দিব কিন্তু সাবধান আমাদের ধর্মের ব্যাপারে যেন কথা না বলে আমাদের খুদার ব্যাপারে যেন কথা না বলে এর বিনিময়ে যত চাহিদা আছে সব মিটাই দিব শিক্ষিত মানুষ বুঝবেন তখনকার এই কথা আর এখনো এই কথা আসেনি তখন হক কথা বলার জন্য বন্ধ করার জন্য মুখ বন্ধ করার জন্য নারীর লোভ দেখায় টাকার লোভ দেখায় ক্ষমতার লোভ দেখাইছে রাসূল বর্তমানেও যারা হক কথাগুলি বলতেছে মিম্বরে বসে যখন হকের আওয়াজ তুলে তখন ইমাম সাহেবকে বলা হয় উজুর বেতন বাড়ায়া দিবে ফেমিনুলিয়া টাকার জন্য ব্যবস্থা করে দেবে আপনার যা যা সুবিধা সব দিব কিন্তু সাবধান মিম্বরে বৈশা সুদের ব্যাপারে ওয়াজ কইরেন না ঘুষের ব্যাপারে ওয়াজ কইরেন না বিরুদ্ধে ওয়াজ কইরেন না তারপর বেহায়াদের বিরুদ্ধে ওয়াজ কইরেন না জেনা যারা করে তাদের বিরুদ্ধে ওয়াজ কইরেন না আপনি আসমানের উপরের ওয়াজ করবেন আর সাতবক জমিনের নিচের ওয়াজ করবেন আপনার বেতন আগামী মাস দিয়ে বাড়াই দেওয়া হবে কথা বুঝতেছেন আসেনি এখন ইমাম সাহেব বেচারা এতদিন কুব্বালা যখন কমিটির কথা না মেনে মিম্বরে বসে সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে বেনামাজির বিরুদ্ধে পর্দার যারা করে না তাদের বিরুদ্ধে যখন ওয়াজ শুরু করছে এখন হেরার সহিত জ্বলে তখন কমিটিরা বসে বের করে সুদ দে আমি খাই এটা তো ইমাম সাহেব জানেন কিন্তু এলাকার মানুষ জানে কিন্তু ইমাম সাহেব যখন সুদের ওয়াজটা করে মানুষ আমার দিকে তাকায় তাকায় তখন আমার মসজিদের খাতার সামনে বসন্তীকে না বসনি বলা মরে যাওয়ান না বলা কিন্তু মসজিদ তো আমাদের এলাকার গ্রাম আমার এলাকা থাকবে তো আমি থাকতাম ইমাম সাহেব তখন যেতাম উনি ইমাম সাহেব বিদায় করতাম কেন কথিলে কিতা দিয়ে বিদায় করবো ইমাম সাহেব তো কোনো দোষ নাই বেচারা তো সিগারেটও খায় না তারপরে টিভিও দেখে না টিকেটও গেলে না ফুটবলও গেলে না একটা দোষ তো পাইতাম কোনো দোষ পাইতাম তখন এরা বলে এক কাম কর জঙ্গি মঙ্গি বইয়া বিদায় করে রাসূলের যুগে ছিল বর্তমানেও আছে ভবিষ্যতও থাকবে এবার আবু তালেব বললেন তোমাদের প্রস্তাব আমি শুনছি আমার বাতিদার কাছে আমি যাই এরপরে সিদ্ধান্ত হবে এখন তোমরা যাইতে পারো ইডিরে বিদায় করছে আবু তালেব রাসূলের কাছে গিয়া বললেন বাতিজা তোমার নামে বিচার নিয়ে আসছে মক্কা নগরীর বড় বড় লিডার তুমি নাকি এক আল্লাহর দাওয়াত নিয়ে আসছো তুমি নাকি নিজেকে রাসূল দাবি করতেছো তোমার কাছে নাকি আসমানি কিতাব আছে এগুলো কি সত্য রাসূল বলেন হ্যাঁ সত্য তুমি এগুলো বাদ দাও আর এগুলো কইরো না এরা তোমারে হুমকি দিছে তুমি যদি এগুলো না ছাড়ো তাহলে তোমার উপর হামলা করবে আর তুমি যদি সাইরা দাও তাহলে তোমার নারী দিব বাড়ি দিব গাড়ি দিব বাসাই দিব তুমি কোনটা বেছে নিবা রাসূল উত্তর না দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিছে এই মর্মে আবু তালেব বলল ভাতিজা কান্দো না তোমারে আমার কলিজার থেকে ভালোবাসে তোমার আমি এত মহব্বত করি তোমার জন্য সব করতে পারি কিন্তু তোমার চোখের পানিটা আমি বরদাস্ত করতে পারি না কান্দো না কান্দো না আবু তালেব রাসূল বললেন চাচা যেগুলা তারা বলছে আমাকে দিবে এগুলা দেওয়া তো সম্ভব যেগুলা দেওয়া অসম্ভব যেমন এক হাতে সূর্য এক হাতে চন্দ্র এগুলা দেওয়া অসম্ভব যদি এটাও দেয় তাহলে আমি আপনাকে এতটুকু জানাই দেই আমি যে কাজের জন্য আল্লাহ আমার দুনিয়াতে পাঠাইছে ওই কাজ থেকে আমি বিন্দু পরিমাণও পিছপা হব না এতে আপনি চাচা আমার পক্ষে থাকেন অথবা বিপক্ষে থাকেন আমার কিচ্ছু যায় আসে না আবু তালেব বুঝতে পারছে রাসূল যা বলে তাই সঠিক বললেন ভাতিজা তুমি তোমার কাজ চালিয়ে যাও আমি তো
তোমাকে ওয়াদা দিলাম, তোমাকে যদি কেউ বাধা দিতে আসে, তোমার উপরে যদি কেউ টাচ করতে আসে, আমি আবু তালেবের তরবারি সবার আগে তার সাথে ফয়সালা হবে। তোমার কাজ তুমি চালিয়ে যাও, তোমার উপরে টাচ করার আগে আমাকে হত্যা করতে হবে, আমি দুনিয়াতে বেঁচে থাকবো তোমার উপরে টাচ করবে এটা হবে না। সুবহানাল্লাহ। এই বক্তব্যর দ্বারা আপনারা কি বুঝলেন? আবু তালেব রাসূলকে ভালোবাসতো নি? কেমন ভালোবাসতো? জীবনের চেয়েও এতটুক পর্যন্ত স্মরণ রাখেন। আর একটা হাদিস শুনেন, রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলতেছেন, তোমরা ততক্ষণ না পর্যন্ত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি রাসূলকে তোমার সব কিছুর থেকে, তোমার মা বাবা দাদা দাদি সদ্য গোষ্ঠী এমনকি তোমার নিজের জীবনের চেয়ে ভালো না বাঁচবা ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবে না। আচ্ছা, রাসূলের এই বক্তব্য আর আবু তালেবের বক্তব্যের মধ্যে মিল আছে না? আছে। আবু তালেবের একই কথা, তোমাকে সবকিছুর থেকে ভালোবাসি, নিজের জীবনের চেয়ে ভালোবাসি। আর রাসূল বলতেছেন তখনই তোমরা মুমিন হইতে পারবা, ঠিক নেই? প্রশ্ন, তাহলে আবু তালেব মুমিন হইয়া জান্নাতে গেল না কেন, বেঈমান হইয়া জাহান্নামে গেল কেন? কথা বলনা তো, প্রশ্ন আসে কিনা? দুজনের বক্তব্য সঠিক, তাহলে মুমিন হইয়া জান্নাতের উচ্চ মাকামে থাকার কথা, বেঈমান হইয়া জাহান্নামে গেল কেন? এই কেননা জানার জন্য একটু সামনে যাই। আবু তালেবের যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে মরণাপন্ন, কয়েকজন বড় বড় কাফেররা পাশে বসা ছিল, রাসূলও সেখানে উপস্থিত। রাসূল কানে কানে গিয়া বলতেছে, সাসা অনেক মহব্বত করছেন আমার সাথে, আমার জন্য যা করছেন ভুলার মতো নয়, কিন্তু এখন যদি মারা যান আমি আপনার জন্য পরকালে কোনো সুপারিশ করতে পারবো না, তাই আপনি শুধু আমার সাথে একবার করুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আবেগ নিয়া দরদ মাকা দিল লইয়া আবু তালেবের কাছে গিয়া বলে, চাচা গো, সারাটা জীবন আপনি আমাকে কলিজার থেকে ভালোবাসেন, কলিজার থেকে ভালোবাসেন, কিন্তু এই মুহূর্তে যদি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান আর আপনি যদি ঈমান হারা হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যান, তাহলে আপনার জন্য জাহান্নামটা হারাম, আর পরকালে আপনার জন্য সুপারিশ করা এটাও আমি নবীর জন্য হারাম। এ ভাই, এই কথার দ্বারাই বোঝা গেল, যারা ঈমান নাই, যাদের ঈমান ভিতরে নাই, যারা কুফরি করবে শিরিক করবে, তারা মারা যাওয়ার পরে জান্নাত তাদের জন্য হারাম হয়ে যায়। তাদের জন্য সুপারিশ করা সমস্ত নবীগণের জন্য হারাম। তাই আমার রাসূল বলেন, প্রাণের চাচা গো, আমি আপনার কাছে এতটুকুই বুঝাইতে চাই, যা করছেন সবগুলা বাদ, আপনি শুধু আমার কানে কানে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু যদি আপনার জবান দিয়া বলেন, আমি আপনার ভাতিজা, ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, কিয়ামতের ময়দানে আপনারে জান্নাতে না লইয়া আমি রাসূল জান্নাতে যাব না। এ ভাই, এত বড় কপাল ছিল রে, এত সুযোগ ছিল, কিন্তু এই সুযোগ থাকার পরেও আবু তালেব কিন্তু অস্বীকার করে দিল। আল্লাহর নবীর দিল
মাথা দরদ লইয়া কানে কানে বলে চাচা গো কেউ দেখবে না কেউ শুনবে না কানে কানে বলে কিন্তু এই কথার পরে আবু তালেব উত্তরটা কি দিল শুনেন আবু তালেব ডাক দিয়া বলে ভাতিজা তুমি যে শানওয়ালা নবী আমি আবু তালেবের জানার বাকি না সুবহানাল্লাহ রাস্তেগণ তুমি যে শানওয়ালা নবী তুমি যে শানওয়ালা মানওয়ালা নবী শ্রেষ্ঠ নবী নবীদের নবীটা আমার জানার বাকি নাই ভাতিজাডে তুমি দুনিয়াতে আসার পরে তোমার মার মুখ থেকে আমি যা শুনছি তোমার আম্মার জবান থেকে আমি যা শুনছি গো তার দ্বারাই প্রমাণিত হয়ে গেল তুমি সাধারণ কোন মানব নয় সাধারণ কোন মানব নয় তুমি শ্রেষ্ঠ মানব তুমি শ্রেষ্ঠ মানবীটা প্রমাণ হয়ে গেছে কারণ তোমার আম্মা বলে আমার সন্তান যেদিন দুনিয়াতে পদার্পণ করছে রে সেদিন অলৌকিক ঘটনা যা কোনোদিন কোন সন্তানের দ্বারাই হয় না আমি তাকায়া দেখি আমার সন্তান যখন দুনিয়াতে আসছে উম্মে হাইমান বলে যখন মোহাম্মদ দুনিয়াতে আসছে এমন ভাবে দুনিয়াতে আসছে যেমন নূরের টুপি পরে পরিধান করে দুনিয়াতে আসছে আসার পরে সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গেছে পৃথিবীর সিস্টেমটা হলো মানুষ যখন দুনিয়াতে আসে তার শরীরে নোংরামতি লাগানো তাকে ময়লা লাগানো তাকে রক্ত লাগানো তাকে কিন্তু বাতিজা তুমি যখন দুনিয়াতে আসছো রে তোমার মার মুখ থেকে শুনেছি তুমি যখন দুনিয়াতে আসো কে যেন তোমারে গোসল করাইয়া মেশকে আম্বর লাগাইয়া দুনিয়াতে পাঠাইছে তুমি আসার পরে ঘরটা সুগ্রানে মুখরিত হয়ে গেছে এবং অলৌকিক ঘটনা কোন ছেলেদের ক্ষেত্রে হয় না ভাতিজা রে তুমি আসার পরে আরো তোমার আম্মা বলেছে বাচ্চারা দুনিয়াতে আসলে পড়ে তার নাভির সঙ্গে টান্নার লাগানো তাকে এটা দুনিয়াতে আসার পরে কাটতে হয় কিন্তু তুমি আসার আগে তুমি যখন দুনিয়াতে আসছো তোমার নার যেন কে কেটে দুনিয়াতে পাঠাইছে শুধু কি তাই না না তোমার আম্মা বলে মার সন্তান যখন দুনিয়াতে আসছে কিছু কোণের ভিতরে কে যেন আওয়াজ দিয়া বলি সন্তানটারে গায়েব করতে হবে গায়েব এই কথা শোনার পরে আমেনা চোখের পানি গোলা ছেড়ে দিয়া কান্না শুরু করে দিল এমনি কে যেন আওয়াজ দিয়া বলে আমেনা গো কান্দিস না তোর সন্তানকে তোর হাতে ঠিকঠাক মতো ফিরায় দেওয়া হবে কিছুক্ষণের ভিতরে ঘরটা অন্ধকার হয়ে গেল রাসূলকে তালাশ করে পাওয়া যায় না আওয়াজ আসতেছিল আবার বন্ধুরে এই পৃথিবীটা মাশরিফ থেকে মাগরিব এমনকি তামাম পৃথিবীটা ভ্রমণ করাইয়া যত প্রাণী আমি আল্লাহ দুনিয়াতে যত মাখলুকাত সৃষ্টি করেছি সমস্ত মাখলুকাতের গুণগুলা আমার বন্ধুর সিনার ভিতরে ঢুকাইয়া দেয় ঘোষণাটা হলো আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে আমি পাঠাইছি সমস্ত পয়গম্বরদের গুণগুলা আমার বন্ধু সিনার ভিতরে ঢুকায়া দে আরে বাতিজা আমি তোমার ব্যাপারে
জানি তোমার আম্মার মুখ থেকে শুনেছি অনেক ঘটনা আর অনেক কিছু শুনেছি। তুমি দুনিয়াতে আসার পরে তোমাকে যখন সহায় দেওয়া হলো, আমি গেলাম তোমার দেখার জন্য, তখন মাগরিবের সময়টা হয়ে গেছে, চন্দ্র উদিত হয়েছে আকাশ, তাকায়া দেখি লক্ষ লক্ষ মাইল উপরে চন্দ্র, হঠাৎ করে দেখি চন্দ্রটা চন্দ্র জাগাত নাই, এটা যেন দ্রুত গতিতে নিচের দিকে খালি নামে। আমি অবাক হইয়া ইটার দিকে তাকায় আছি, ব্যাপারটা তো বুঝলাম না, চন্দ্র কেন রে নিচের দিকে নামে, আমি কাউরে বলতেও পারি না, এমন দৃশ্য কখনো দেখিও নাই। আমি ভয় পেয়ে গেলাম, আবার বাতিজার কাছাকাছি এসে যদি আবার পড়ে যায় তাহলে বাতিজা শেষ, কিন্তু তাকায়া দেখি না তোমার কাছাকাছি এসে চন্দ্রটা থেমে গেল। আমি অবাক দৃষ্টিতে তাকায় আছি, চন্দ্রটা চতুর্দিকে কারি লড়াচড়া করে, অবাক হয়ে তাকায় রইলাম, চন্দ্র চতুর্দিকে কেন গোড়াগুড়ি করে, কিন্তু তোমার দিকে তাকায় দেখি চন্দ্র লড়ে না, বাতিজা তোমার চেহারা যেই দিকে লড়া চন্দ্র সেই দিকে লড়ে, তুমি ডাইনে গেলে চন্দ্র ডাইনে যায়, তুমি বামে গেলে চন্দ্র বামে যায়, এমন দৃশ্য রে পৃথিবীর কোন মানুষের দ্বারাই সম্ভব না। তুমি যে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তোমার কালিমা পড়ে যদি আমি এখন দুনিয়া থেকে বিদায় হই, তাহলে আমার জন্য জান্নাতের ব্যবস্থা আছে, আর আমি যদি তোমার কালিমাটা গ্রহণ না করি তাহলে চিরস্থায়ী জাহান্নামের আগুনে জ্বলতে হবে, সেটাও আমি জানি। এবার আবু তালেব বলেন, বাতিজা আমি জানি তোমার কালিমা না পড়লে ঈমান না আনলে জাহান্নামের আগুনে আমার জ্বলতে হবে, তাই আমি এটা জেনে শুনেও আমি তোমার কালিমাটা গ্রহণ করতে পারলাম না, কারণ আমি যদি তোমার কালিমা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তাহলে আমার গোষ্ঠীর লোকেরা আমার এলাকার লোকেরা সারাটা জীবন অপবাদ দিবে, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মাইরা আবু তালেব বাতিজার ধর্ম পালন করে মারা গেছে, এই যে অপবাদ দিবে এটা আমি বরদাস্ত করতে পারবো না, তাই আমি পরকালের জাহান্নামের শাস্তিটাই মেনে নিলাম। নাউজুবিল্লাহ, রাস্তে রাস্তে কত বড় সুযোগ পাইছে, চিন্তা দেখি কোনো কয়েল টয়েল আছে সাইডে, জাহান্নামে যাওয়ার সিদ্ধান্তটা নিছে, সাউন্ডটা মিস করে গেছে, উপরের সাউন্ড নিচের সাউন্ড সব এক হয়ে যায়, জাহান্নামে যাবে এমন সিদ্ধান্ত নিল। এবার আল্লাহর নবী তার জবান থেকে এই কথা শোনার পরে বড় ব্যথা পাইছে রে, বড় কষ্ট পাইছে, বড় ব্যথা পাইছে, নবী ব্যথায় ব্যথিত হইয়া চেহারাটা মলিন করে নিচের দিকে তাকায় আছে। আল্লাহ ডাক দিয়া বলে, জিব্রাইল আমার বন্ধু চেহারাটা মলিন হবে এটা আমি বরদাস্ত করতে পারি না রে, যা যা আমার পক্ষ থেকে কোরআনের আয়াত আমার বন্ধুরে শোনায়া দে। দিলের কান লাগায় শুনেন গো, আল্লাহ পাক
আপনার আমি আয়াত নাজিল করে দিলেন রাসূলের কাছে, জিব্রাইল এসে নবী গো কান্দেন না, মন খারাপ কইরেন না, এই দেখেন আয়াত নাজিল করে দিয়েছে, যে আয়াতটা আমি আপনাদের সামনে খুতবাতে তেলাওয়াত করেছিলাম এবং ভূমিকাতে বলছিলাম আয়াতটা কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল হইছে, ঘটনা জানার দরকার ঠিক নেই। আল্লাহ এই ঘটনাকে কেন্দ্র করে আয়াতটা নাজিল করছে। আবু তালেব যখন এই উত্তর দিল, নবী ব্যথায় ব্যথিত হইয়া চেহারাটা মলিন করে বসা, এমন সময় আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলে, আপনার মহব্বতে চাপা হইতে পারে গো, তাই বলে আপনি তার হেদায়াত দিতে পারবেন না, কারণ হেদায়তের মালিক আমি আল্লাহ, আপনাকে বানাই না। হেদায়তের মালিক কি? রাসূল। হেদায়তের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলে, নবী গো আপনার বড় মহব্বতের চাচা আবু তালেব, তাই আপনি তার হেদায়াত দিতে পারবেন না, কারণ আমি আল্লাহ আপনাকে এই দায়িত্ব দিয়া পাঠাই নাই, আমি আল্লাহ যারে ভালো মনে করব তারই হেদায়াত দিব, হেদায়াতের মালিক কোন নবীরা হতে পারে না। এখন প্রশ্ন হইল, রাসূলগণ কোন খামে? হেদায়াতের মালিক যদি রাসূলরা না হয় তাহলে রাসূলরা কোন খামে? ঠিক নেই, জানার দরকার নেই, এটা না জানার কারণেই আজকে আমাদের মধ্যে সমস্যা। রাসূলগণ হেদায়াতের মালিক না, হেদায়াতের মালিক হলেন আল্লাহ। যদি রাসূলদের হাতে হেদায়াত থাকত, মনোযোগ দিয়ে শুনুন, যদি রাসূলের হাতে আল্লাহ হেদায়াতটা দিয়া দিত, তাহলে আপনারা কি মনে হয় আবু জাহিল্লা, আবু লাহাব্বা, উতবা সাহেব ভাই কই থাকত? সব জান্নাতের বড় বড় জান্নাতকে আগে বুকিং দিয়ে বইয়া ট্যাঙ্কের উদারে নাচাইতো, ঠিক নেই? তাহলে আমরা ভিআইপি লোক, রাসূলের ঘনিষ্ঠ লোক আমরা, আত্মীয় স্বজন তো আমরা ভিআইপি, আমরা গেলে হলো সাইড লোক, ওই নিচে দেবা আসেনি বিল্ডিং বিল্ডিং খালি গেলে, ঠিক নেই? নেতাগিরি হলো রাসূলের হাতে হেদায়াত থাকলে সব এর আগে বুকিং গেলাইতো, কারণ রাসূলের মায়া দেয়া বেশি সাহিত্য দিয়া দিত। আল্লাহ না না, এই সুযোগ আমি কোন নবী পয়গম্বরদের হাতে দেই নাই, হেদায়াতের মালিক হলাম আমি আল্লাহ, আপনি সাইলে হেদায়াত দিতে পারবেন এমনটা না। তাহলে রাসূলগণের কাজ কি? স্পষ্ট শুনে রাখে, আল্লাহর কাজ হলো হেদায়াতের সিদ্ধান্ত দেওয়া, হেদায়াত কাকে দিবে এটা আল্লাহর কাজ, আর সমস্ত নবীগণের কাজ হলো হেদায়াত দেওয়া না, হেদায়াতের রাস্তা দেখাইয়া দেওয়া। নবীদের কাজ কি? হেদায়াতের রাস্তা দেখাইয়া দেওয়া, সিদ্ধান্ত নিবে আল্লাহ কার হেদায়াত দিবে, কথা বুঝতে পারছেন? আল্লাহ বলেন, আপনি হেদায়াতের রাস্তা দেখানে ওয়ালা, যতটুক চাইছেন যতটুক করছেন যথেষ্ট হয়েছে, আবু তালেবে হেদায়াত দেখানোর জন্য যা যা প্রয়োজন সব করছেন, এখন আমি সিদ্ধান্ত নিব তার হেদায়াত দেওয়া যায় কি না, এই সিদ্ধান্ত আমি আল্লাহ। কিন্তু রাসূল ব্যাপার পাইছেন, আয়াত নাজিল করে নিষেধ করছেন, মন ঘাবড়ায় না, হেদায়াতের মালিক তারা আপনি না, রাসূল হেদায়াতের মালিক নন, হেদায়াতের রাস্তা দেখানে ওয়ালা, ঠিক নেই? এখন আপনাদের প্রশ্ন তো রুজু, তাহলে আবু তালেব তো হেদায়াতটা দিল না কেন, প্রশ্ন আসতে পারে কি না? কারণ আবু তালেব তো ভালো লোক ছিল, রাসূলকে মহব্বত করতো, ভালোবাসত, হেদায়াতটা দিল না কেন, কেন না জানতে হলে আরেকটু সামনে যাই, শুনবেন না বিরক্ত লাগতেছে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দুইজন কাফেরের জন্য দোয়া করছে, একজনের নাম হলো আবু জাহেল আর একজনের নাম হলো উমর, দুজন ছিল বেঈমান এবং তাদের দাপট ছিল বেশি, তারা সবাই ভয় পেত। রাসূল দোয়া করলেন, আল্লাহ দুইজনের মধ্যে যে একজন তুমি আমার দিয়ে দাও, তাহলে দিনের কাজ করতে আমার সুবিধা হবে,
আল্লাহ দোয়াটা করলেন উমরের বেলায়, দোয়া কবুল করলেন না আবু জাহেলের বেলায়। কেন? আবু জাহেলের দোয়া কম করছিল আর উমরের জন্য একটু বেশি করছিল না? সমান। কিন্তু দোয়া করলেন, কবুল করলেন উমরের জন্য, কবুল করলেন না আবু জাহেলের জন্য, কেন? এই ঘুরাই আবার কেন, ঠিক কিনা? সব কেনর উত্তর এখন পাবে। এটা হলো আবু জাহিলার দোয়া কবুল করলেন না কেন, উমরের দোয়া কবুল করলেন কেন, আবু তালেবের হেদায়েত দিলেন না কেন, এই তিন কেন এক উত্তরে ভাইবে। এটা হলো আবু জাহিলার যত আহাম সুহাম করত সব জান্না শূন্য করত। কথা মনে আর বুঝে না, জান্না শূন্য কেন কইতাম নি? একবার আবু জাহেলে তার কুদার লইয়া গেছে বিক্রি করত, রাস্তার মধ্যে আবু জাহেলের শিশি ধরছে, শিশি বুঝুননি, ছোটবেলা যেটা করতে নাই এখন কিতা করে কসরত করে ইটা একটা আবু জাহেলের শিশি ধরছে। চিন্তা করলো খুদা হইলো আমার কাঁধে, এখন যে আমি শিশিটা দিতাম খুদায় যদি আবার সরমের জায়গা দিয়ে খেলা তো সমস্যা, খুদার একটা সম্মান আছে না, তাই খুদাটারে একটা গাছের গুড়াত নিয়ে তুলছে থইয়া আবু জাহেল গেছে একটু সামনে শিশি দিত, এর ফাহে কুত্তা একটা করতে গাইছে, কুত্তার আবার শিশি ধরে নিয়েছে, কুত্তার একটা শাস্ত্র তুইল সব জায়গাতে সে শিশি দেয় না। হ্যাঁ আমি নিজে দেখছি, হ্যাঁ কতক্ষণ যাইব কি আগে একটু ঘুমব, ভালো লাগছে না আবার যাবো, গিয়ে আবার টান দিব, হুম ওইছে না, আর একটু ধরে টান দেখি তো একটা ফাঁ ফাইলই সাথে সাথে এখন করে ভালো জায়গা দিয়ে আমার নাক লাগছে, কুত্তা আর দেরি করছে না এখান থেকে ডাইরেক্ট স্প্রে মারছে, কুদার পুরা শরীর ভিজে দিচ্ছে। আবু জাহেল তো সামনে পেশাব করে, আবু জাহেল চিন্তা করলো পেশাব করে আমি কেন আওয়াজ দিব রে পিছে, এটা আবার কি কারণ? তাড়াতাড়ি শিশি দিয়া শেষ কইরা দৌড়দা গিয়া দেহে সব না, কুত্তা গিয়া দেহে শিশি শেষ, কুত্তাই তাইতে পারে? কুত্তা দেখবেন প্রস্রাব পায়খানা কইরা দুইটা ফা পিছের ফাটা দেয়ালে দুম চাই দত আমরা লড়া, এটার ব্যাগটা আমি বাই বললাম মনে হয় ফানিল, ঠিক নি না? লিতা করতো গা প্রস্রাব কইরা আবু জাহেল সেদিন রে খুদার ঘরের হুদা, তুই যে খুদা না এটা আমি আজকে বুঝছি, তুই যদি খুদা হইতে তাহলে তোর মুখের মধ্যে হেরতে মুক্তা দিল, তুই হেরি জায়গার মধ্যে কাটা ফেলাই দিলে না, তোর দিয়ে তুটুকু শক্তি নাই, তোরে মুচা বাসায় দিল প্রস্রাব করে গোসল করে দিলে, আর তুই মন খুদা হইলে হেতেরি জায়গা ঠান্ডা বলাইতে পারলে না, না তোরে আমি আর খুদা লাগে হুদা বিদ্যুতি, আমার মনে হয় মোহাম্মদের খুদাই সঠিক, এই এর মধ্যে বাড়ি গেছিল যে তুলে মোহাম্মদের খুদাই সঠিক, তুই হুদা কারণ তুই নিজেরই রক্ষা করতে পারো, তো আমার কি রক্ষা করবে সুরা, ঠিক নি? তো আবু জাহেল যত আহাম কুহাম করছে সব কিন্তু জানে শুনে করছে, আর খলিফাতুল মুসলিমিন উমর রাসূলের বিরোধিতা করছে যা করছে না জানে করছে, এজন্য আবু জাহেল জানে করছে আর উমর যা বিরোধিতা করছে না জানে করছে, এজন্য দোয়াটা কবুল হইছে উমরের বেলা, দোয়া কবুল হইছে না আবু জাহিল্লার বেলা, কথা বুঝতে পারছে? আবু জাহিল সব জানতো, এখন বারবার কম আছে না, হে একবার এক রুমের ভিতরে বসে এক বন্ধুরে লইয়া, বন্ধু দেখবেন অনেকের অনেক বন্ধু থাকে যে একটা মনের কথা অনেক বন্ধুরে কয়, এরকম বন্ধু আছে না? সব বন্ধু সমান না, কিছু যে বন্ধু আছে একটা মনের কথা সব বইলা খুব ফ্রি, তা আবু জাহিলের একজন বন্ধু আছে খুব মনের বন্ধু, একবার ঘরের ভিতরে দুইজনে বসে গল্প করতেছে, এর মধ্যে বন্ধু বলতেছে দুস্ত ইদানিং মক্কা মদিনা মক্কাতে যে আন্দোলন হইতো যে মোহাম্মদের লইয়া, এই ব্যাপারটা একটু আমার তুমি বললে আমি খুশি হইতাম, মোহাম্মদ যে নতুন ধর্ম নিয়ে আসছে আল্লাহ কয় একজন, এরপরে তার কাছে বলে কিতাব আসছে আসমানি, সে বলে রাসূল, এগুলো কি সত্য নেই? আবু জাহেল চতুর্দিকে তাহা দেখ কেউ নাই, পাশে কোনো লোক নাই, তখন দুস্ত একটা কথা শোন, তুই তো মনের দুস্ত হইলে তোর কাছে অনেক কিছু বলতে চাই, মোহাম্মদ যা বলে
বিন্দু পরিমাণও মিথ্যা বলেন না। মোহাম্মদ আমি আজকের থেকে চিনি না, ছোটবেলার থেকে চিনি। মোহাম্মদ কোন কাজ খারাপ করে না, সব ভালো করে এবং যা বলে সত্য বলে। যে নিজ নবী একজন শ্রেষ্ঠ নবী, এটা সত্য। তার আল্লাহ সত্য, তার ধর্ম সত্য, তার কোরআন সত্য। এর বন্ধু সব বোনা সব বোনা, তুমি এত বড় সত্য কথা লইয়া তুমি গর্ব সেরেছো কেন? এই সত্য কথাটা যেমন আমার কাছে প্রকাশ করছো, এই সত্য কথাটা সমাজের মধ্যে প্রকাশ করো না কেন? কথা বুঝতে পারছে? যে এই সত্য কথা তুমি আমার বলছো, এই সত্য কথাটা তো সমাজে বললে বেজার শেষ, মারামারি বন্ধ। তুমি বেজার লাগাই আসছো কেন? সত্য কথা বলো না কেন? আবু জাইল উত্তর দেয়, তুই রাজনীতি বুঝছ না, সুরা তুই পলিটিক্স বুঝছ না বেটা। আমি যদি মোহাম্মদের সত্য কথা সমাজে প্রকাশ করি, তাহলে তো আমার নেতাগিরিও শেষ। আর আমার দরবারে যেই পরিমাণ হন গুরু ছাগল আয়ে, মাশাল্লাহ গুরু আয়ে ছাগল আয়ে, মানুষের ভিড় আমার আয়ে হাওয়া তেল তুল দিয়া দেয়, আমি একটা শান শৌকতে আসি। কিন্তু মোহাম্মদের সত্য কথা যদি আমি সমাজে বলি, তাহলে গুরু ছাগল তো বন্ধ হইব। যারা হাওয়া তেল দিয়া দেয় এরা জুতা দা বাইরে আমার কপালের সারা বাড়ালি, ঠিক নেই? কারণ পর্দা করা যে ফরজ এটা মানুষের জানা আসেনি। কথা বলেন না, আবু জাহেল বলতেছে আমি যে এখন সত্য কথাটা বলি, তাহলে এরা তো আমার ভিড়াই কম, তাই আমি সত্য কথাটা গোপন রাখি আর মিথ্যা কথা প্রকাশ করি কেন? আমার ব্যবসা জমজমাট রাখার জন্য। কথা বুঝতে পারছে? যা আবু জাহিল্লা নাই, আবু জাহিল্লার সাসাত্ত ভাই, মামাত্ত ভাই, খালাত্ত ভাই, এটা আসেনি। এরাও কিন্তু জানে পর্দা করা ফরজ, নামাজ যেইভাবে ফরজ, পর্দা করা ফরজ। এর ফরজ দেখবেন মহিলা লইয়া মেলা কেন? কথা বলেন না দি, মহিলা লইয়া তো মেলা কেন? বলে কারণ এই সত্য কথা যদি এরার কাছে কই, তাহলে এরা ফাউটি বানি পাত দিয়া জুতা দা বাইরে একের খবরে সারা বাড়ালি। এই সত্য কথা আমরা গোপন রাখি, মিথ্যা কথা প্রকাশ করি। সম্মানিত সুদি, তাহলে আমরা এখান থেকে সব বুঝতে পারলাম, আবু জাহিল্লার হেদায়েত দিল না কেন, আবু তালেবের হেদায়েত দিল না কেন? কেন না বুঝতে পারছেন? যে তারা যত আহাম প্রভাব করছে, জান্না করছে না না জান্না করছে? জান্না শূন্যা করছে। আবু তালেবরে আল্লাহ হেদায়েত দেয় নাই কেন? আবু তালেব রাসূলের সম্বন্ধে যা জানতো অন্যরা তো জানে নাই, এরপরও সে ঈমান আনে নাই। কিন্তু আবু জাহেল জান্না শূন্যা রাসূলের বিরোধিতা করছে, আবু তালেব জান্না শূন্যা বিরোধিতা করে নাই। দুটোটার মধ্যে বেশ কম আছে। আবু জাহেল চিরস্থায়ী জাহান্নাম, সবচেয়ে নিকৃষ্ট জায়গা, আর আবু তালেব জান্না শূন্যা বিরোধিতা করে নাই কিন্তু মানে নাই। কিন্তু আল্লাহ বলেন এতটুকু মহব্বত আর ভালোবাসার কারণে জাহান্নামের সবচেয়ে একেবারে নিম্ন স্তরের শাস্তিটা দিলাম, যেটা একেবারে নিম্ন স্তরের শাস্তি, শুধুমাত্র দুইটা আগুনের স্যান্ডেল তোমাকে পরাইয়া দিলাম। কারণ এই শরীরের মধ্যে আগুন ধরবে না, কারণ এই শরীরের সাথে আমার রাসূলের শরীরের সাথে তার প্রত্যেকটা জায়গার মধ্যে রাসূলের শরীরের সাথে তার টাচ লাগছে। এই জন্য আমি এই শরীরের সাথে আগুন লাগাইতে দিব না, শুধু পায়ের তলাটা বাকি ছিল, এখানে আমি শুধু আগুনের দুইটা স্যান্ডেল পরাইয়া দিলাম। তাহলে রাসূলের ভালোবাসা শাস্তি কমছে না বাড়ছে? একেবারে নিম্ন স্তরের শাস্তিটা পাইছে। এই শাস্তিটা পাইও আবু তালেব কয় যে মনে সবচেয়ে কঠিন শাস্তি আমার কাছে, কারণ এটার টাপে মাথার মগজ পর্যন্ত এইভাবে উঠতেইতেছে বাতের মধ্যে। কথা বুঝতে পারছিস? জান্নাতের উচ্চ মাকাম পাবে এটা ভুল। যেমন ভালোবাসিল আবু তালেব জান্নাতি না জাহান্নামি, সঙ্গে ঈমান লাগবে রে, অনুসরণ অনুকরণ লাগবে, ঠিক নেই? শুধু ভালোবাসার স্লোগান দিলেই হবে না, ভালোবাসার স্লোগান দিয়ে আর রাসূলের প্রেম জয় কইরা জান্নাতে যাওয়া যায় না। আবার আল্লাহ বলেন শুধু লেবাস কইরা, অনুসরণ কইরাও জান্নাতে যাওয়া যায় না। যেমন রাসূলের যুগের একটা মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সে মহব্বত করত না কিন্তু অনুসরণ করত। রাসূল পাগড়ি লাগাইলে সেও পাগড়ি লাগাইত, রাসূল জুব্বা লাগাইলে সেও জুব্বা লাগাইত। আল্লাহ বলেন রাসূল গো, আপনার পিছে নামাজ পড়ে এত বড় পাগড়ি লাগাইয়া ভাববেন না মুসল্লি।
এটা কিন্তু মুনাফিকের এক নাম্বার কাতারে, কারণ এর উপরে দেওয়া অনুসরণ আছে কিন্তু ভিতরে হুদা শয়তানি আছে না নাই কথা কয় না দি। দেখবেন আমাদের সমাজে একদল আছে মক্কা গিয়া নাম পালাইছে হাজি সাহেব, কিন্তু দেশ আছে ফাজির গরির এই ফাজির আছে না নাই করে ফেলি। আমার আব্বা চিরস্থায়ী জাহান্নামী, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কিন্তু আমার দিলটা বড় সাক্ষী দেয়, আপনি নবীর মতো একজন লোক যদি আমার আব্বার জানাজাটা পড়ায়া দেন, হয়তো বা আপনার জানাজার বরকতে আমার আব্বারে আমার আল্লাহ মাফ করে দিতে পারে। যদি জানাজা পয়রা দেয় আমার আল্লাহ যদি মাফ করে দেয় কোনো দুঃখ নাই, তা যা দৌড়াইয়া যা খবর দে আমি জানাজা পড়াবো জোরে গাবো সুবহান। আব্দুল্লাহ একটা মিনিটও দাঁড়াইছে না, যেই মাত্র রাসূল বলছেন জানাজা পড়াবো রাসূলের সামনে এক সেকেন্ডও দাঁড়াইছে না, কারণ সে তো সাহাবী জানে যদি দাঁড়ায় আর জিব্রাইল যদি আয়াত লয়ে আয় পড়ে রাসূল জানাজা পড়ায় না বাপ বাট পা। এই জন্য সাহাবি একটা দৌড় মাইরা মদিনার ওলিতে গলিতে গিয়া চতুর্দিকে ঘোষণা দে আয় আয় রে আমার আব্বার জানাজা বিশ্ব নবী পড়াবে। কি ব্যাপার কি ব্যাপার, এই লোকটা তো প্রকাশ্যে মুনাফিক রাসূলের বিরোধিতা করে, আজকে কেমনে গো নবী তার জানাজা পড়ানোর জন্য সিদ্ধান্ত নিছে? না না হতে পারে না। এইভাবে সাহাবায়ে কেরাম আশ্চর্য হইয়া কাজ কর্ম বাদ দিয়া রাসূল ডাক দিছে সবাই এক প্ল্যাটফর্মে একত্রিত হয়ে গেছে, কিন্তু ভিতর ভিতর যন্ত্রণা হারা চোখের মধ্যে টল টল করে পানি কিন্তু বলতে পারে না প্রতিবাদ করতে পারে না। এই বেঈমানদের কান পর্যন্ত গিয়া পৌঁছে গেছে, বেঈমানেরা সিদ্ধান্ত নিল যে লোকটা মারা গেল রে এটা আমাদের নেতা, আমাদের নেতা নেতা মারা গেছে, আমরা সিদ্ধান্ত নিব তার জানাজা পড়ানো হবে কি না। কিন্তু আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ কেমনে রে আমাদের নেতার জানাজা পড়াবে, এটা বরদাস্ত হয় না, এটা করতে পারি না। আয় আয় মোহাম্মদ কেমনে জানাজা নেতার পড়ায় দেখে দিব। তাই 1000 ইহুদি খ্রিস্টান জানাজার মাঠে উপস্থিত হয়ে গেল, জানাজা পড়ার জন্য না দেখার জন্য, দেখার জন্য। এবার সমস্ত সাহাবায়েকরাম জানাজার মাঠে দাঁড়াইয়া রাসূলের জন্য অপেক্ষা করে, আর ভিতরে খালি যন্ত্রণা, কেমনে গো আমার নবী বেঈমানের জানাজাটা পড়াইবে। রাসূলের বেতায় ব্যতীত হইয়া সব সাহাবায়ে কেরামের চোখে পানি, যেই লোকটা প্রকাশ্যে নবীর বিরোধিতা করছে আজকে বুঝি তার জানাজা নবী পড়াবে। এবার কিছুক্ষণ পরে তাকায়া দেখে আল্লাহর পয়গম্বর জানাজার মাঠে এসে হাজির হয়ে গেল, হাজির হইয়া রাসূল সমস্ত সাহাবিদেরকে অবাক করে দিল, সমস্ত বেঈমানদেরকে অবাক করে দিল। রাসূল জানাজার মাঠে এসে বলে আব্দুল্লাহ তুমি কোথায়, তোমার সঙ্গে কথা বলতে চাই। আব্দুল্লাহ রাসূলের কাছে আসলো, রাসূল ডাক দিয়া বলে আব্দুল্লাহ তোর আব্বার শুধু জানাজাটা পড়াবো তাই না, আমি রাসূল ঘোষণা দিলাম আমার আমি নবীর জুব্বাটা খুলে তোর আব্বারে দিয়া দিলাম, কাপন শুরু পরায়া দে জোরে কোন সুবহান। আমরা সাহাবি হইয়া নবীর জুব্বাটা পাইলাম না, নবীর জুব্বার দাম আছে না না, সাহাবায়ে কেরাম
আমি সুপাস কি বেঈমানের বাচ্চা পড়ে কবরে যাবে না না বরদাস হয় না রাসূল আব্দুল্লাহর উদ্দেশ্য করে বলে আরে আব্দুল শুধু সুপাদের মতই না শুধু সুপাদি মতই না আরে আব্দুল্লাহ আমি ঘোষণা দিলাম আমার আমি নবীর মুখের তুতুটা তোর আব্বার মুখে লাগায়া দে হয়তো আমি নবীর মুখের তুতু লালার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তোর আব্বারে মাফ করেও দিতে পারে সুবহানাল্লাহ জুড়ে কও সুবহানাল্লাহ এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরামরা যেমনি ভাবে অবাক তেমনি ভাবে বেঈমানের বাচ্চাগুলিও অবাক না রাসূল কেমনে গো নিজের তুতু লাগায়া দেয় জব্বা পড়ায়া দেয় সাহাবায়ে কেরামরা অবাক 1000 ইহুদি খ্রিস্টান অবাক হইয়া নবীর দিকে তাকায় আছে কি ব্যাপার কার জন্য আমরা এখানে আসলাম যে লোকটার বিরোধিতা জীবন দাপন করলাম এই লোকটা আমাদের নেতারে আজকে এত মহব্বত করে কারণটা বুঝলাম না এবার রাসূল ডাক দিয়া বলে জুব্বাটা কেন দিলাম জানোস নি তাহলে শুন তোর আব্বারে আমি কেন জুব্বা দিলাম আব্দুল্লাহ রে বদরের যুদ্ধে যখন সাহাবায়ে কেরামরা শাহাদাত বরণ করেছিল তখন তাদের শরীরে কোনো কাপড় ছিল না রে তখন সাহাবীদের শরীরের জুব্বাগুলি কুলে কুলে তাদেরকে পড়ায়া দিছিল এর মধ্যে একজন সাহাবী বড় মোটা বড় লম্বা স্বাস্থ্যবান যার তার কাপড় তার পরিধানে লাগে না তোর আব্বাও মোটা ছিল তোর আব্বাও স্বাস্থ্যবান ছিল নিজের জুব্বাটা খুলে ওই সাহাবীরে পড়ায়া দিছিল ওই সাহাবিটাকে জানোস নি ওই সাহাবিটা বলো আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেলাম ঋণী সেদিন তোর আব্বার কাছে ঋণী ছিলাম তাই আজকে আমার আমি নবীর জুব্বাটা খুলে তোর আব্বারে পরায়া দিলাম আমি নবীর ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম এ ভাই এই দৃশ্যগুলা দেখে বেঈমানের বাচ্চাগুলি সেখানে উপস্থিত ছিল সবগুলার চোখ দিয়া পানি চলে আসছে এরা একজন আর একজন রে বলে কার বিরোধিতা করলাম রে এই লোকটার মতো পাওয়া মানুষ কেউ নাই কেউ নাই দেখছ নি আমাদের নেতার জীবনটা বড় তার বিরোধিতা করলো আজকে নেতায় মারা যায় নেতারে নিজের জব্বা পড়ায়া দেয় মুখের তথ্য লাগায়া দেয় এমন ভালো মানুষ আল্লাহর জমিনে হতে পারে না এই মানুষগুলা এমন পাগল হয়েছে রাসূলের চরিত্র দেখে রাসূলের আখলাক দেখে পাগল হয়ে গেল কারণ আমার রাসূলের চরিত্রটা ছিল আজিম চরিত্র আজিম নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে জুরে কম সুবহান আল্লাহ সার্টিফিকেট দিয়েছে কোরআনে সুবহানাল্লাহ রাসূলের চরিত্র দেখে বেঈমানের বাচ্চাগুলির চোখ দিয়া পানি পড়ে কান্দে আর বলে না না আর এমন বিরোধিতা করতে রাজি না এই লোকটার মতো মানো মানো জমিনে কেউ নাই আমরা একটা সেকেন্ডেরি করতে চাই না তার হাতে হাত মিলাইতে চাই কারণ দুশ্মনের জন্য যদি এত মায়া হয় গো
তাহলে তার বন্ধুর জন্য কেমন মায়া হবে। এক হাজার ইহুদি খ্রিস্টান গুলা দৌড়াইয়া রাসূলের কিনারায় গিয়া বলে, নবী গো কার জানাজা পড়াইবেন, কার জানাজা পড়াইবেন? এই লোকটা সারা জীবন আপনি নবীর বিরোধিতা করছে, নবীর বিরোধিতা করছে, আপনি নবীর বিরোধিতা করছে, আমাদের নেতা, আমাদের লিডার, আজকে আপনি তার জানাজা পড়াইবেন? আগা নবীজি, আমরা বুঝে ফেলেছি আপনার মতো ভালো মানুষ কেউ নেই, বুঝতে পারি নাই, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, একটা সেকেন্ডেরি করতে চাই না গো, পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা প্রশ্ন আসলো, এতক্ষণ নবী না হয় জানতো না, কিন্তু এখন তো জানছে, এটা বাটপা, কিন্তু নবী কেমনে রে এরপরও জানাজা পড়াবে? কিন্তু সাহস পায় না নবীর নিষেধ করার মতো, এমন সাহস কোন সাহাবীর ছিল না। এবার সবাই সিদ্ধান্ত নিল, উমরের যেহেতু রাগ বেশি, হয়তোবা উমর এই ব্যাপারে কথা বলবে, কিন্তু উমর যতই রাগ হোক রাসূলের সামনে কথা বলতে সাহস পায় না। এবার উমর ভিতরে ভিতরে উমরের রাগ কম না অনেক বেশি, উমরের মেজাজটা অনেক গরম, কারণ বেঈমানের জানাজা নবী কেন পড়াইবে? কিন্তু রাসূলকে নিষেধ করার কোনো সুযোগ পাচ্ছিল না। হঠাৎ করে উমরের মাথায় একটা আয়াতের কথা স্মরণ হয়ে গেছে, সুমাহা, আয়াতটা যখন স্মরণ হয়ে গেল, উমর নবীকে উদ্দেশ্য করে বলে, নবী গো এই জায়া আমার আল্লাহ আপনার কাছে আয়াত না নাজিল করছিল, আমি আয়াতটা শুনাইতে চাই। আল্লাহর নবী বলেন, কিসের আয়াত বলে একটু শুনেন নবী, আমি আয়াত শুনাইয়া দেই। এবার ওমর আয়াত পড়ে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতা ফালা ইয়াগফির আল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম। এবার নবী ডাক দেয়া বলে, ওমর রে এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছে, একবার রাসূল যদি 70 বার দোয়া করি রে, আমার আল্লাহ দোয়া কবুল করবে না। কিন্তু উমর রে আমি নবীর ভিতরে, আমার আল্লাহ কেন এত মায়া দয়া দিল? আমার মনটা চাই রে 70 বার নয়, 70 বার নয়, 70 বার 70 হাজার বার দোয়া করলে যদি আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতকে মাফ করে দেয়, কিন্তু জানাজার কথা নিষেধ করে না। তাই আমি জানাজা পড়াবো সিদ্ধান্ত নিছি। উমরের মেজাজ গরম হয়ে গেছে মনে মনে, কিন্তু প্রকাশ করতে পারে না। উপর দিকে তাকায় কয়, আল্লাহ তুমি দোয়াটা নিষেধ করছিলা, নামাজটা নিষেধ করলে কি হইতো? এটা যদি নিষেধ করতা তাহলে এই মুহূর্তে রাসূল জানাজা পড়াইতে পারে না। মনে মনের কথা, ভিতরের খবর জানেননি আমার আল্লাহ, ভিতরের খবর আমার মালিক জানে রে। উমরের ভিতরে বড় যন্ত্রণা, মুনাফিকের জানাজা পড়ায়। এবার রাসূলের সিদ্ধান্ত, জানাজা কমপ্লিট করবে, এবং কমপ্লিট কইরা দিছে, জানাজা পড়ায়া দিছে, কেউ বাধা দিতে পারে নাই। উমরের রাগ আছে না নাই? এবার উমর তাকায়া দেখে সবাই চলে যায়, কিন্তু নবী লাশের পিছনে পিছনে হাঁটে। উমরের মেজাজ আরো গরম, তইলে তো রাসূল কবরের কাছে গিয়া তারে দাফন করার পরে রাসূল দোয়া করবে। উমরের মেজাজ গরম, খালি আসমানের দিকে তাকায়। যখন কবরের সামনে দাঁড়াইল, দুইটা হাত উত্তোলন করছে, দোয়া করবে রে, মুনাফিকের জন্য দোয়া করবে। এমনি জিব্রাইল ডাক দিয়ে বলল, আমি তো
কোন নবী দোয়া করবেন পড়ে আগে শুনে আবার আল্লাহ কোরআনের আয়াত নাযিল কইরা দিছে কোরআনের আয়াতটা শুনেন পরে দোয়া করেন যা হবার হয়ে গেছে যা হবার হয়ে গেছে ভবিষ্যতের জন্য আয়াত নাযিল করছে নবীর কানে কানে শোনায়া দেয় ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন আয়াতটা নাযিল করে দিল আগা নবীজি যা হবার হয়ে গেল ভবিষ্যতের জন্য ভবিষ্যতের জন্য আপনি নবী কোনদিন বেঈমানের জানাজা পড়াইবেন না জিব্রাইল ডাক দিয়ে বলল নবী আপনার উমরের সিদ্ধান্তটা আমার মালিক বড় পছন্দ করেছে আপনার উমরের মনের ভিতরে যে কথাটা ছিল এটা আমার আল্লাহ বড় পছন্দ করছে তাই উমরের মর্জি মিজাজ মতো এই আয়াত আমার আল্লাহ নাযিল করেছে উমর সাধারণ সাহাবী নয় উমরকে বলা হয় মেজাজে ওহি আয়াত নাযিল হয়ে গেল আগা নবীজি কিন্তু ভবিষ্যতে আপনি বেঈমানের জানাজা কোনদিন পড়াইবেন না শুধু জানাজা নয় ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি শুধু জানাজা নয় বেঈমানের কবরের সামনে দাঁড়িয়া আপনি কোনদিন দোয়াও করবেন না এ ভাই এতক্ষণের আলোচনায় আপনারা কি বুঝলেন কিছু বুঝে আসছেনি দুইটা কথা বুঝলাম একটা হলো ভালো পয়সা ইমান চারা যতই ভালোবাসেন অনুসরণ চারা যতই ভালোবাসেন ওই ভালোবাসা দিয়া জান্নাতে যাওয়া যায় না কথা বল না গো এর প্রমাণ আবু তালেব কথা বল না আবু তালেবের ছেলেপেলা আছে যেমন আবু তালেব ভালোবাসতো বর্তমানে একটা দল রাসূলকে ভালোবাসে কিন্তু আবু তালেবের ভালোবাসা আর তাদের ভালোবাসার মধ্যে বিন্দু পরিমাণ কোনো বেশ কম নাই বেশ কম নাই প্রমাণ শুনবেন পাঁচ দশ মিনিট সময় দিতে পারবেন না আমার বাসে সময় যদি দেন তাহলে দশটা মিনিট আমার সময় এই যে আবু জাহেল আবু তালেবের যে উত্তর সুরি আছে তার একটা প্রমাণ শুনেন শুনবেন আমি সোশ্যাল মিডিয়াতে গতকালকে পাইছি এক মাজার পূজারি সে বক্তব্য দিতেছে কিছুদিন আগে যে আমাদের দেশে রাসূলকে কটূক্তি করার কারণে রাসূলকে গালি দেওয়ার কারণে সমস্ত তাওহিদী জনতা রাসূলের ভালোবাসা বুকে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ছিল আর প্রশাসন আমাদেরকে পাখির মতো গুলি করে মারছিল ঘটনা স্মরণ আছে এটা কি সরকারকে লামানোর জন্য আন্দোলন ছিল আর কোন দলকে তোলার জন্য আন্দোলন ছিল কোন দলকে উঠানোর জন্য আন্দোলন হয় নাই কোন দলকে নিসালামানোর জন্য আন্দোলন হয় নাই সেটা নবীর ইজ্জত রক্ষার জন্য আমরা আন্দোলন করেছি সেই আন্দোলনটা কোন সরকার জন্য হয় নাই কোন দলের জন্য আন্দোলন হয় নাই এটা নিঃস্বার্থে রাসূলের ভালোবাসার খাতিরে জীবন দিতে আমরা বাধা লেগেছিলাম কিন্তু এক মাজার পূজারি তার বক্তব্য বলেছে সে তো রাসূলের প্রেমে পাগল হইয়া আন্দোলন করলই না বরং যারা আন্দোলন করছে তাদের ব্যাপারে তার বক্তব্য শুনো এই মাজার পূজারি কিন্তু বড় ক্যাম্বাসার সে এত বড় ক্যাম্বাসার রাত বারোটার পরে বোমা ফাটায় সাতজন মানুষের সামনে বোমা ফাটায় আসে রাসূল ভাইয়া যেদিন আমার রাসূলকে গালি দিছিল এই ক্যাম্বাসারের দৃষ্টি কিন্তু ছিল না আমাদেরকে যারা অপবাদ দেয় রাসূলের দুশমন আমরা কিন্তু নিজের জীবনকে বাজে রেখে রাজপথে লামছি সমস্ত দল মাঠে লামছে শুধু একমাত্র এই বাতিল দল মাজার পূজারীরা লামে নাই আর না হয় বাংলাদেশে যত দল আছে রাসূলের প্রেমে পাগল হয়ে সবাই লামছে এটা কোনো রাজনীতির আন্দোলন ছিল না এটা রাসূলের ইজ্জত রক্ষার আন্দোলন ছিল
সে তো আন্দোলন করলই না, সে বক্তব্য দেয় যে এই কাজটা কোন হিন্দু করে নাই, এটা মুসলমানের মধ্যেই জামাত শিবিররা, ওয়াহাবিরা, হেফাজতিরা, কোন মাদ্রাসার আলেমরা এই রাসূলের বিরুদ্ধে লেহালেহি করছে, একটা আন্দোলন করবার লেগে সরকারের লামাইবার লেগে। এরপরে যখন আন্দোলন নামছে সরকারের সরকারের দুই বস্তা টাকা দিছে, আর টাকা লয়ে বন্টন করে যার যার ঘরে গেছে। আমি আপনাদেরকে জানাইতে চাই, আমি আপনাদেরকে একটু কথা বলি, তার ভিতরে কিন্তু পরিমাণ ইমান আছে, কোন রকম ইমান নিয়ে বেঁচে আছে, ওই লোকটাও কি কোনদিন রাসূলকে গালি দিবে? ওই লোকটাও রাসূলকে গালি দেওয়ার সাহস পাবে না। এদেশের আওয়ামী লীগ মুসলমান, এদেশের বিএনপি মুসলমান, এদেশের জাতীয় পার্টি মুসলমান, এদেশের জামাত মুসলমান, এদেশের যত সংগঠন আছে, যত দল আছে, সব মুসলমান। মুসলমানরা কোনদিন রাসূলকে মুক্তি করতে পারে না, কিন্তু এই ক্যাম্পাসের বাচ্চাদের আছে জামাত শিবির ওয়াহাবি ওয়াহাবি কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম রাসূলের বিরোধিতা করছে সরকারের লামানোর জন্য। আমি স্পষ্ট বলতে চাই, যদি প্রমাণ থাকে প্রমাণটা দ্বারা, যদি প্রমাণ না থাকে আলাউদ্দিন জিহাদির রাষ্ট্রকে আইনের সুলতান রাখিয়ে ফাঁসির কাছে ঝুলাইতে হবে। যারা রাসূলের পক্ষ হয়ে আন্দোলন করছিল, যেমন আমি দেখছি এনায়েতুল্লাহ আব্বাসী সহ এই ব্যাপারে কিন্তু বক্তব্য দিয়েছে আমি পাইছি, এমনকি জারমিয়া সমালোচনা গিয়াসউদ্দিন তাহির সাহেব সেও কিন্তু এটা বক্তব্য দিছে, রাসূলের বিরুদ্ধে যারা কটাক্ষ করছে তাদের বিরুদ্ধে ভূমিকা রাখছে, আব্বাস সাহেব রাখছে, তাহির সাহেব রাখছে, কিন্তু কত বড় দাজ্জাল আর সাজ্জাল আর কত বড় দালাল, সে তো প্রতিবাদ করলই না, বরং যারা প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধে সে মিথ্যা অপপ্রচার করেছে। আমাদের মা বাবাকে যতটুকু মহব্বত আমরা করি, আমাদের সন্তানকে যতটুকু মহব্বত করি, এর থেকে বেশি আমাদের জীবনের চেয়েও বেশি আমাদের রাসূলকে মহব্বত করি, প্রয়োজনে রাসূলের জন্য জীবন দিতে আমরা প্রস্তুত। ঠিক দর্জন মানুষের সামনে তোমা ভাড়ায় আসে গেলে ভাইয়া, এই সুরাটায় এই পরিমাণ অপপ্রচার মিথ্যা অপপ্রচার কইরা মানুষের মুমেন্ট নষ্ট করতেছে। কারণ যখন ডাক দিছিল তখন কিন্তু মানুষ দলাদল বোঝে না, আপনারা এটা বিশ্বাস করবেন, দলাদলি একটা জিনিস, রাজনীতি এক জিনিস, আর ইসলাম আরেক জিনিস। সকলের রাসূল এক, সকলের আল্লাহ এক, হয় আপনি আওয়ামী লীগ, আমি বিএনপি, আপনি জামাত, আমি সরমুনাই, ঠিক নেই, কিন্তু যখন আমার নবীর বিরুদ্ধে কথা বলবে তখন কোনো দলাদলি নাই, সব এক প্ল্যাটফর্মে, ঠিক কিনা? শেখ হাসিনা সরকারের যেই আল্লাহ আমাদেরও সেই আল্লাহ, সরকারের যেই রাসূল আমাদেরও সেই রাসূল। সুতরাং আমাদের মনে যতটুকু কষ্ট লাগার কথা প্রধানমন্ত্রীরও ততটুকু কষ্ট লাগার কথা, কিন্তু আমরা কাউরে লামানো উঠানোর জন্য আন্দোলন নয়, এটা নবীর ইজ্জতের আন্দোলন। এই জন্য আপনাদের কাছে বলি, খালি ওয়া শুনেন যে মিয়া, এদেরকে চিনে রাখবেন, এরা কাদের দালাল, চিনে রাখবেন, এগুলো ইহুদি খ্রিস্টানদের দালাল, এগুলো শুধু সুবিধারি লাগাই আইসা লেবার করছে, এই যে এত কোন ওয়াজ করলাম, তার ওয়াজ করলাম, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলু
মুসলমান সেটা মুনাফিক এটার জন্য 90 বার 70 বার দোয়া করলে কাজ হবে না রাসূল জানাজা পড়ায় দিয়েছে কাজ হয় নাই রাসূলের জুব্বা পড়ায়ছে কাজ হয় নাই রাসূলের তুতু লাগাইছে কাজ হয় নাই এমন কি জানাজা পড়ে দোয়া করতে চাইছিল আল্লাহ নিষেধ করে দিয়েছে চিরস্থায়ী জাহান্নামে ঠিক কি না মুনাফিক কোনোদিন জান্নাতে যাবে না এগুলো হলো মুনাফিক মার্কা মুসলমান এগুলো উপর দিয়া লেবাস করছে কিন্তু ভিতরে হুদ্দা শয়তানি হুদ্দা ঠিক নেই সম্মানিত শুধু আশিকের আসল কানা আমরা তার দৃষ্টান্ত দেখবো সাহাবায়ে কেরামদের থেকে ঠিক কিনা সাহাবায়ে কেরামদেরকে আমরা মানি সত্যের মাপকাঠি মানি ঠিক কিনা বলে সাহাবায়েরা কেমন ভালোবাসত রাসূলের ইজ্জত রক্ষার্থে সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়া মাঠে ময়দানে লড়াই করছে তখন তার সন্তান কোথায় আছে তার স্ত্রী কোথায় আছে দেখার কিন্তু সময় রাখে নাই রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললে কি সন্তান দেখছে কোথায় আছে এ ভাই 5 মিনিট দিলের কান লাগায়া শুনেন সাহাবায়ে কেরামদের থেকে আমরা ভালোবাসা শিখব শুধু জিলাপি খাইয়া রাসূলকে ভালোবাসা যায় না রক্ত দিয়া ভালোবাসতে হয় রক্ত দিয়া ভালোবাসতে হয় এটা শিখছি আমরা সাহাবায়ে কেরামদের থেকে ঠিক কি না মিষ্টি খাওয়া সুন্নাত রক্ত দেওয়া সুন্নাত কিন্তু মিষ্টি খাইতে মজা লাগে রক্ত দিতে কষ্ট লাগে কিন্তু এখানে প্রমাণ হয়ে যায় কারা সত্যিকারের আশিকের রাসূল যেমন আমাদের কওমে মাদ্রাসার চার থেকে পাঁচজন মানুষ রাসূলের প্রেমে পাগল হইয়া শাহাদাত বরণ করেছে রক্ত দিছে এই দৃশ্যগুলো সাহাবায়ে কেরামদের থেকে আমরা শিখেছি একবার রাসূল যুদ্ধের ময়দানে যায় ছোট একটা বাচ্চা খেজুর গাছের কিনারায় বসে রইল তাকায়া দেখে তার আব্বারে লইয়া রাসূল যুদ্ধের ময়দানে যায় ছোট বাচ্চা দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছিল বাবারে লইয়া রাসূল যুদ্ধের ময়দানে যায় বাবার অপেক্ষায় সারাটা দিন ছোট বাচ্চা খেজুর গাছের তলায় খাটাইয়া দিছে সকাল থেকে নিয়া সন্ধ্যা পর্যন্ত বাবার অপেক্ষায় বাচ্চাটা দাঁড়ায় আছে কালি রাস্তার দিকে তাকায় আছে আমার আব্বা কোন সময় আসবে আমি বাড়িতে যাব হঠাৎ করে দেখে সূর্যটা লাল লাল হয়ে গেছে আল্লাহর নবী যুদ্ধের ময়দান থেকে বাড়ির দিকে ফিরতেছিল ছোট বাচ্চা মনের আনন্দ খুশিতে আমার আব্বা আসে রে যেহেতু রাসূল আসতেছে রাসূলের পিছনে মনে হয় আমার আব্বা আসে বাবার প্রেমে পাগল হইয়া বাচ্চাটা দিল বড় আনন্দ লইয়া দৌড়াইতে দৌড়াইতে রাসূলের কিনারায় যায় গিয়া দেখে রাসূল একা সাথে তার আব্বা নাই এমনি ডাক দিয়া বলে নবী গো সকালে দেখলাম আমার আব্বা রে লইয়া আপনি যুদ্ধের ময়দানে গেছেন আমি এখানে দাঁড়ায় ছিলাম সকাল থেকে নিয়া সন্ধ্যা পর্যন্ত আমি আমার আব্বার অপেক্ষায় দাঁড়ায় আছি আপনি ফিরে আসলেন কিন্তু আমার আব্বা দি আপনার সঙ্গে নাই কোন সময় আসবে না রাস্তায় আছে না পিছনে আছে বলুন না আমি একটু সামনে যাই আমার আব্বাকে আসতেছে আল্লাহর নবী বলেন তোমার আব্বার নাম কি ছোট বাচ্চা তার আব্বার নাম বলার সঙ্গে সঙ্গে রাসূলের চোখ দিয়া পানি চলে আসছে রাসূল চোখ দিয়া পানি ছেড়ে দিয়েছে রাসূলের দাড়ি ভিজে ভিজে পড়ে মাতা মোবারক আসমানের দিকে দিয়া ডাক দিয়া বলে মালিক রে আমি কেমনে গো এত ছোট বাচ্চা রে বলি তার আব্বা তোমার ডাকে সারা দিয়া জান্নাতে গেছে বিকাল পর্যন্ত বাবার অপেক্ষায় দাঁড়িয়ে আছে এবার ছোট বাচ্চা বলে নবী গো আপনি কান্দেন কেন আমার আব্বা কই বলেন না সন্ধ্যা হয়ে যাচ্ছে নবী কোনো কথাই বলে না উত্তর দেয় না এই ছোট বাচ্চার ভিতরে আরো কষ্ট লেগে গেল না জানি কি হয়ে গেছে রাসূল কথা বলে না কেন ব্যাপারটা কি ডাক দিয়া বলি নবী গো বলেন না দেখেন না সূর্যটা ডুবে গেছে মাগরিব হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে রাত্রি হইলে আমি কিন্তু একা একা বাড়িতে যেতে পারবো না আমি আমার আব্বার সঙ্গে আসছিলাম
রাব্বা আমার নাজি গাইয়া চলে গেল আপনার সঙ্গে, তাই আমি সারাটা দিন আমার আব্বার অপেক্ষায় গানে বসে রয়েছি। নবী গো আমার আব্বা না আসলে আমি একা কিন্তু যাইতে পারবো না, বলেন না আমার আব্বাটা কোন সময় আসবে। নবী কথা বলে না রে, আল্লাহর নবী কথা বলে না, নবীর গাল বেয়ে পানি পড়ে। এবার ছোট বাচ্চা ডাক দেয়া বলে নবী গো আপনি জানেন না আমার আব্বা যদি না আসে আমি কই থাকবো, আমার যে মা নাই আমার আম্মা কিন্তু অনেক আগেই মারা গেছে, আমার বাইও নাই বোনও নাই গো, আত্মীয় স্বজন বলতে পৃথিবীতে আমার কেউ নেই, শুধুমাত্র বাবার সঙ্গে থাকি, বাবার লইয়া রাত্রের বেলা ঘুমায়, এই পৃথিবীতে আমার কেউ নাই। বলুন না আমার আব্বাটা কই, আমার আব্বা কোন সময় হইয়া খেলনা তোমায় রাখতে পারে না। ওই বা সাহাবিরে জোড়ায়া দৈরা বলে কান্দিস না রে বশির কান্দিস না, তোর আব্বা কোনদিন তোর কাছে আর আসবে না, তোর আব্বা আমার আল্লাহর নামে সারা দিয়া মৌলার জান্নাতে চলে গেছে। ছোট বাচ্চা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে আর বলিল নবী গো আমার আব্বা যদি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়া আমার আল্লাহর ডাকে সারা দিয়া যদি চলে যায় আমার তো তেমন কষ্ট নাই, কিন্তু বড় বেতা পাইলাম কথাটা শুনে বরদাস্ত করতে পারতেছি না, আমার কষ্ট হলো গো নবী আপনি জানেন না এই পৃথিবীতে আমার আব্বা ছাড়া কিন্তু কেউ নাই, আমার আব্বা আমারে আপনার কাছে নিয়ে আসলো গো নবী, আমার দাঁড় করাইয়া কোনো কিছু বললো না, একবার তো বলতে পারতো যে বাবা রে আমি যুদ্ধের ময়দানে যাই, এই কথাটা তো বলার দরকার ছিল গো নবী, কিন্তু আমার আব্বা কিচ্ছু বললো না, সারাটা দিন আমার আব্বার অপেক্ষায় আমি দাঁড়ায় আছি, এখন বলুন গো নবী আমার আব্বা যে আল্লাহর কাছে সারা দিয়া চলে গেল আমি কার কাছে যাব, আমার মা নাই আমার ভাই বোন কেউ নাই, রাত্রে হইলে কোথায় ঘুমাইব কোথায় খাবো, কে আমার মুখে খানা তুলে দিবে। আল্লাহর নবীর গালে পানি পড়ার বসে কান্দিস না কান্দিস না, আমি এটিম আমি বুঝি রে ইয়েতিমের দরদ আমি বুঝি, এই পৃথিবীতে আমার কেউ নাই আমার মা নাই বাবা নাই আত্মীয় স্বজন এখন আমার বিরুদ্ধে, তুই কান্দিস না তুই ও এতিম আমি এতিম কান্দিস না, আমি তোর আব্বার জান্নাত থেকে এনে দিতে পারবো না, কিন্তু আমি নবী তোর মুখে খানা তুলে দিতে পারবো, আমি বাকি জিন্দগি তোর আব্বা হয়ে থাকতে পারবো, জোরে গাও সুবহান সীমানা, কিন্তু আপনার কাছে একটা প্রশ্ন ছিল আমার আব্বা কি আমার বইলা যুদ্ধের ময়দানে যাইতে পারলো না, আল্লাহর নবী তখন বলছিল বসির রে তোর আব্বার মতো আশেক রাসূল আর আমি দেখি না, ইয়ে তো আশেক রাসূল তারই বলা হয় তারই বলা হয় আশেক রাসূল আর নবীর প্রেম, আল্লাহর বিরুদ্ধে যখন কেউ কথা বলে নবীর বিরুদ্ধে যখন কেউ কথা বলে তখন মাঠে ময়দানে কাপনের কাপন নিয়ে নেমে যায়, সন্তান কোথায় আছে দেখার টাইম নাই, স্ত্রী পুত্র কোথায় আছে দেখার টাইম নাই, নবীর ইজ্জত রক্ষার্থে আল্লাহর ইজ্জত রক্ষার্থে ময়দানে শরীরের তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত। আমরা এতক্ষণ আলোচনা যতটুকু বুঝতে পারছি যে রাত 12টার পরে বোমা পাঠাইলে আশেক রাসূল হওয়া যায় না, আশেক রাসূল হইতে গেলে সাহাবায়ে কেরামদের মতো হতে হবে, রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত থাকতে হবে এবং রাসূলের অনুসরণ অনুকরণ থাকতে হবে, ঠিক কি না বলেন? আপা আমাদেরকে এই কথাগুলোর উপরে বোঝার তৌফিক দান করুন সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।